আমরা তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশের 5 নম্বর স্কুলে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একে আছে শূন্যস্থানে সঠিক শব্দ বর্ষাও। ক, সুতো তৈরি হয় তুলো থেকে। খ, সিল্কের কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায়। গ, মানচিত্রের ওপরের দিকটা উত্তর দিক। ঘ, ওলন্দড়ি ব্যবহার করে রাজমিস্ত্রিরা উঙো মৃত পশুর হাড়কে কাঠির মতো ব্যবহার করত। দুই আছে সঠিক উত্তরের নিচে দাগ দাও। ক, ঝড়ে উঁচু বাড়ির বেশি ক্ষতি হয়। খ, হবে প্রাচীনকালে মানুষ থাকতো পাহাড়ের গুহায়। গ, বাবার বোনকে পিসি বলে। ঘ, যেখানে ভূমিকম্প বেশি হয় কাঠের বাড়ি করা উচিত। উঙো, বাড়ির সবাই মিলে হয় পরিবার। তিনে আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। এক, ক, হবে উলের জামা হবে শীতকালে। খ, মৌচাক হবে মৌমাছি। গ, ম্যাপ হবে মানচিত্র। ঘ, কাপড় বোনা হবে তাঁতি। আর উঙো, ঘর বৃষ্টি পড়বে ছাদ না থাকলে। চারের দাগে প্রশ্নগুলোর প্রত্যেকটার মান হচ্ছে কিন্তু 1 নম্বরে। চারের পথে বলেছে যাযাবররা কী কী কারণে জায়গা পরিবর্তন করত। যাযাবররা খাদ্য এবং বাসস্থানের কারণে জায়গা পরিবর্তন করত। খতে বলেছে ছিটে বেড়ার দেয়াল কাকে বলে। কঞ্চির বেড়া তৈরি করে তার উপর মাটি লেপেও দেয়াল তৈরি করা হয়, এই রকম দেয়ালকে ছিটে বেড়ার দেয়াল বলে। গয়া দিয়েছে কয়লাখনি অঞ্চলে কেমন বাড়ি করা উচিত এবং কেন। কয়লাখনি অঞ্চলে মাটির নিচ থেকে কয়লা তুলে বালি দিয়ে ভালো করে বুজিয়ে দিতে হয়, না হলে সেখানেও ধস নেমে বাড়ি বসে যায়। তাই ওইসব জায়গাতেও হালকা কাঠ ও টিন দিয়ে বাড়ি করলেই ভালো হয়। ঘ দিয়েছে ঘরামি কাদের বলে। যারা মাটির বাড়ি তৈরি করেন তাদের ঘরামি বলে। উঙো, আগেকার দিনে মানুষ কি তাঁবু কী দিয়ে বানাতো? পশুর চামড়া জুড়ে। এখানে জুড়ে লিখবে পশুর চামড়া জুড়ে মানুষ তাঁবু বানাতো। তো এই ছিল আজকের আমাদের তৃতীয় শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশে 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো।